ওই ওখানে যারা বসে আছে তারা কি কোনো প্রোটেস্ট করে না? মানে তারা সিপিএমের নয়, তারা এসোসিয়েশন নয়, তারা চরম বামপন্থী নয়, তারা তৃণমূল নয়, তারা কংগ্রেস নয়, তারা বিজেপিও নয়। কি উদার রে ভাই, জুনিয়র ডাক্তারদের কোনো রাজনীতি থাকতে নেই। তোমার মাথায় উকুন হোক, কি ক্লাসিক্যাল ডায়লগ, আস্তে করে চেটে যাও, ক্লাসিক্যাল ডায়লগ, কি উন্নত মার্গতা। যা খাবার ওদের দরকার এই 11 দিনের ধর্ণা মঞ্চে, স্বাস্থ্য মন্ত্রকের সামনে 11 দিনের ধর্ণা, তার 20 গুণ খাবার তার পেয়েছিল। উল্টো দিকে গান্ধী মূর্তি বাহাদেশ, মাতঙ্গি রাজা মূর্তি বাহাদেশ একটা জলের বোতলে কোথায়। তাতে ওই কয়েকজন বসেছিল, 100-150-200 যাই হোক, তারা নাকি 11 দিনে শুধু খাদ্যর জন্য, যে খাদ্য যা হওয়ার কথা খাদ্য, তার 20 গুণ খাদ্য তো কাছে গেছে, তারপরে ক্যাশ টাকায় খাদ্য কেনার জন্য, ওই যে টাকা পেয়েছে আর কি, ওই কিউআর কোডে টাকা পায় না, সেই টাকা খরচ হচ্ছে 50 লাখ টাকা। তত্ত্ব সঠিক কি বেটুক, তারা চ্যালেঞ্জ করুক, 50 লাখ 11 দিনে খরচা, 11 দিনে 50 লাখ, এ তো পুরো রাজকীয় 5-স্টার হোটেল, এ তো ফুর্তি দেখতে পাচ্ছি, ঢোল কাছি দেবে। তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন হোক, পুলিশের মধ্যে উকুন হবে, উকুন হলে সমস্যা ঠিক হয়ে যাবে, পাগলা ভিতরে সীমা থাকা চাই। আমার কাছে খবর আছে, যদি তত্ত্ব ভুল না হয় থাকে, প্রচুর লোক কিউআর কোড দিয়েছিল, সেই কোটে টাকাটা এসছে, এবং এক একজনের কাছ থেকে, কারো কাছ থেকে 2 লাখ 4 লাখ করে পেয়েছে। হিসেব যদি টোটাল করা হয় কত কোটি টাকা ওরা পেয়েছে তার সন্দেহ নেই। আমার কাছে যা খবর আছে বিভিন্ন সূত্র থেকে, যদি খুব ভুল না হয়ে থাকে, বেশ কিছু কোটি টাকা, কত কোটি আমি বলতে পারবো না, বেশ কিছু কোটি টাকা সংগ্রহ হয়েছে, লাখ নয় কিন্তু কোটি। জুনিয়র ডাক্তারদের জেলে নিয়ে যাওয়ার জন্য আপনারা উদ্যোগ নিন। হ্যাঁ, জুনিয়র ডাক্তার, তারা কেউ রেপে যুক্ত নয় তো? কারা মদের ঠেক বসিয়েছিল, কারা আনন্দ উৎসব করেছিল, তাদের বাছুন, তাদের নিয়ে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের আগে জেলে ঢোকান, সঞ্জয় রায়কে পরে ঢোকাবেন। যা বলছি শুনবেন, বেশি বগলে না, জঙ্গল মালে ট্রান্সফার, মাই বাপ, আমার বউ বাচ্চা এখানে রয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে যা বলছি শোন বেটা, চুপ কর, তাই নাকি? এতদিন পর ও, আচ্ছা আচ্ছা, ওরা জাগি রাখতে চাইছে না, মানে ইস্যুটা এবিপি আনন্দ বা বিভিন্ন খবরের কাজ টিভি চ্যানেল থেকে সরে গেলে এইটা যে থাকবে না, আর আন্দোলনের অটাও থাকবে না, এটা ওরা বুঝে গেছে, এবং একটু জাগিয়ে রাখছে, চাগিয়ে রাখছে, এটা ছাড়া কিছু নয়। ওই ওখানে যারা বসে আছে তারা কি কোনো প্রোটেস্ট করে না? মানে তারা সিপিএমের নয়, তারা এসোসিয়েশন নয়, তারা চরম বামপন্থী নয়, তারা তৃণমূল নয়, তারা কংগ্রেস নয়, তারা বিজেপিও নয়। কি উদার রে ভাই, জুনিয়র ডাক্তারদের কোনো রাজনীতি থাকতে নেই, আর যারা রাজনীতিক পার্সোনালিটি তারা তো রাজনীতি করে, প্রত্যেকে তো অঙ্ক কষে যে আমার কতটা লাভ কতটা ক্ষতি, এটা তো আমার দেশের পরম্পরা। বিজেপি যে রাজনীতি করছে তাদের তো রাজনীতির লক্ষ্য থাকবে, আমাদের শুধু দেখতে হবে সেই রাজনীতির লক্ষ্য পূরণ করতে কি মানুষের কোনো কল্যাণ হচ্ছে কিনা বা অকল্যাণ হচ্ছে কিনা। এই ঘটনায় মানুষের কল্যাণটা কিছুটা সাধিত হতে গেছে। আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এর আগেও যখন আর্জি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল পালরা ওখানে যোগ দিতে যান ধর্ণা মঞ্চে, তখন গো ব্যাক স্লোগান ওঠে, কি বলবেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন, গো ব্যাক স্লোগান উঠেছে, আর কারা কারা গেছেন, কি ব্যাক স্লোগান উঠেছে জানি না, আমার একটু ভালো লাগছে। আমি নিজে আর্জি করে গিয়েছিলাম শিক্ষকদের, ওই ডাক্তার জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে বক্তব্য রেখেছিলাম, ওরা সাদরে গ্রহণ করেছিল এবং সম্মান দিয়েছিল, এবং সেই বক্তব্য বিভিন্ন মিডিয়া রীতিমতো আলোচিত হয়েছিল। আমি কলকাতা মেডিকেল কলেজেও বক্তব্য রেখেছিলাম জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে, এবং তাদের সাথে মিছিলও হেঁটেছিলাম। আমার আমার কাছে ওটা বিষয় ছিল, কারা করছে বড় কথা, কী করছে বড় কথা, আমি দু একটা রাজনৈতিক পলিটিক্যাল দলের মঞ্চেও আমি বক্তব্য রেখেছি, এবং বক্তব্য রাখার সময় বলেছি যে আমাকে নরকেও যদি ডাকা হয় ভালো কাজের জন্য, নরক আমি যাবো, কারণ আমাদের সমাজে কে দৌত কে পরিশুদ্ধ এটা মূল্যায়ন করার জন্য আমি দায়বদ্ধ নই। আমার দায়বদ্ধতা হচ্ছে কি করছি, কি জন্য করছি, কোন লোকে করছি, তাই তো, এটা আমাকে দায়বদ্ধতা। আমি পরিষ্কার করে ওখানে বলেছি যে দলের ধর্ণা মঞ্চে আমি গিয়েছিলাম, সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে সেই দলের বিভিন্ন কর্মকাণ্ডকে আমি সমালোচনা করেছি। একে বলে ব্যক্তিত্ব, একে বলে একটু সোজা রিজু মেরুদণ্ড, ক্লিয়ার? ফলে আপনি যদি লড়াই করেন লড়াইটা ওরকমই হবে। আমি একটু জুনিয়র ডাক্তারদের বলি, আপনারা কাজ করুন, বিজেপি ভালো মন্দ কিনা এটা ভুলে যান, আপনারা ওই আর্জি করে যে দুনিয়া জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের খুব কাছে ছিল, যারা পাপে যুক্ত বলে অনেকদিন আগে থেকে আলোচিত, যারা ডেড বডি লোপাট
ওষুধ পাচার, হোস্টেলে যৌনচক্র করা, সন্দীপ ঘোষের পদলেখন করা, সন্দীপ ঘোষকে খুশ করে দিবার আর্থিক কারণে বা কীভাবে যাই না, কিন্তু খুশ করে দিয়ে কোশ্চেন পত্র পেয়ে গিয়ে বছর বছর পাস করা, যারা এটা দাবিদারি করত, আমার যেন মনে হচ্ছে সেই জুনিয়র ডাক্তারদের এক অংশ ওই তিলোত্তমার মৃত্যুর জন্য দায়ী, আমার মনে হচ্ছে। কিন্তু সেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অনিকেত বাবুরা কি সন্দেহ করছে না, তাদের বিষয়ে কিছু বলেছে কি, নাকি কাক কাকের মাংস খায় না এরকম কোনো ব্যাপারটা কি বুঝতে পারি? হ্যাঁ, অনিকেত বাবুরা আন্দোলন করছে, ভালো আন্দোলন করা ভালো, কিছুই ওরা দেখতে পায় না। সমাজে কাজী মাসুম আক্তারকে রক্তাক্ত করে মৃত্যু মুখে ফেলে দিল, সমাজকে যৌথ পরিশুদ্ধ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন বলে দেখতে পাননি, কামদুনি দেখতে পাইনি বাবা, কামদুনিকে চোখে তখন একটু প্রবলেম হয়েছিল, উনি হাসখালিও দেখতে পাইনি, সে তো ধর্ষণও ছিল খুনও ছিল, ওটা গরিব অন্তজ প্রান্তিকও দেখতে পায় না। পার্ক স্ট্রিট সে নাকি বনিবানা হয়নি বলে টাকা পয়সার লেনদেন ছিল, পার্ক স্ট্রিট মারা গেছে মহিলা, দেখতেই পাইনি। এছাড়া আমাদের কত খালি মালিয়াই তো কিছুদিন আগে আমাদের মালদাতে দুটো মেয়েকে উল্লঙ্ঘন করে দৌড় কাটালো, ওটা অপরাধ নয়, ওটা নারী নয়, ওটা নারী সম্ভ্রম নয়। এই কদিন আগে কোচবিহারে তো আমি এর আগেও বলেছি, একটা মেয়েকে দৌড় কাটালো অন্য বিরোধী দলের লোক বলে, তো এই যে গান্ধীমূর্তি পাওয়া দেশ এখন তো হয়েই হচ্ছে, মাতৃগৃহী হাজার মূর্তি পাওয়া দেশ, এই যে অপরাধ অন্যায় সংগঠিত হলো, অসহায় অসহায় লোকগুলো চাকরি পায়নি, এখনও কাঁদছে, চার বছর চলে গেল, তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করেছে, কেউ কেউ অসুখ করে যন্ত্রণায় মারা গেছে, অনিকেত বাবুরা দেখতে পায়নি, ওটা কোনো অসুখই নয়। আর ওই কোনো একটা স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন আছে না, রাষ্ট্র যদি বিকল হয়ে যায় তাহলে 18 নিচে পড়ুয়া রাস্তায় নামবে, তো তখন রাষ্ট্র বিকল হয়ে যায়নি, শুধু অনিকেত বাবুরা বললে রাষ্ট্র বিকল হয়ে যায়। এরপরে যেটা প্রশ্ন হলো, আমার যা জিজ্ঞাসা, আমি জানতে চাই শুধুমাত্র, কোরপাল শাখে যারা হত্যা করেছিল তারা জুনিয়র ডাক্তার ছিল, তারা ওই নিম্নত সরকার মেডিকেলের জুনিয়র ডাক্তার, সে একটা অসহায় লোক, তার বিরুদ্ধে একটা ব্লেম দেওয়া হয়েছে, চুরি করার ব্লেম, হত্যা করা হয়েছিল প্রকাশ্যে, পিটি হত্যা। অনিকেত বাবুরা তখনও তো বেঁচে ছিলেন, মানে পৃথিবীতেই ছিলেন, আমি ছিলাম, তারাও নিশ্চয় ছিলেন, কথা বলেননি। তোমার মাথায় উকুন হোক, কি ক্লাসিক্যাল ডায়লগ, আস্তে করে চেটে যাও, ক্লাসিক্যাল ডায়লগ, কি উন্নত মার্গতা। যা খাবার ওদের দরকার এই 11 দিনের ধর্ণা মঞ্চে, স্বাস্থ্য মন্ত্রকের সামনে 11 দিনের ধর্ণা, তার 20 গুণ খাবার তার পেয়েছিল। উল্টো দিকে গান্ধীমূর্তি বাহাদেশ, মাতঙ্গিরাজার মূর্তি বাহাদেশ একটা জলের বোতলে কেউ দেয়নি, কোনো বুদ্ধিজীবী সুশীল সমাজ কেউ এটাকে হুজুক বলে, এর নাম বাংলা ভাষা হুজুক, বাঙালি জাতির মধ্যে হুজুকে জাতি বিশ্বে আর আছে কিনা এই নিয়ে একটা গবেষণা হতে পারে, এ নিয়ে পলুমি, তুমি একটা পিএইচডি করে ফেলো, তোমার পিএইচডি করা দরকার, এত বড় হুজুকে জাতি, হুজুক কখনো লড়াই হতে পারে না, হুজুক কখনো আদর্শ হতে পারে না। আর ওরা 20 গুণ খাবার পেলো, তারপর একটা দৈনিক খবরের কাছে প্রথম পদের নিউজ দেখছিলাম যে ওদের ওই স্বাস্থ্যকেন্দ্রে বা ওই স্বাস্থ্য ভবনের সামনে যে 11 দিনের ধর্ণা, তাদের খরচা কত হয়েছে, অনেকগুলো খাতে খরচা দেখিয়েছে, তাতে ওই কয়েকজন বসেছিল 100-150-200 যাই হোক, তারা নাকি 11 দিনে শুধু খাদ্যর জন্য, যে খাদ্য যা হওয়ার কথা খাদ্য তার 20 গুণ খাদ্য দেখা গেছে, তারপর ক্যাশ টাকায় খাদ্য কেনার জন্য, ওই যে টাকা পেয়েছে আর কি, ওই কিউআর কোডে টাকা পায় না, সেই টাকা খরচ হচ্ছে 50 লাখ টাকা। তত্ত্ব সঠিক কি বেটুক তারা চ্যালেঞ্জ করুক, আর এগিয়ে তাকে খবরে করছে নিউজ, 50 লাখ 11 দিনে খরচা, 11 দিনে 50 লাখ, এ তো পুরো রাজকীয় 5-স্টার হোটেল, এ তো ফুর্তি দেখতে পাচ্ছি। ওরা ভাতা পায় 40-50-60 হাজার টাকা, যারা 60-70 হাজার টাকা ভাতা পায় তারা 11 দিনে খরচা করে খাদ্যের জন্য, শুধু খাওয়া টিফিন করা খাওয়া 50 লক্ষ। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় উকুন হওয়ার জন্য তো খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে, ত্যাগ কর, তাহলে ত্যাগ করি নাচছে। আচ্ছা, কারো বাপ মা ধরুন মরে গেছে, ধরুন কারো বাবা মা ভাই বোন মারা গেছে, তারপরে তার ছেলেপুলেরা বা তার বাপ মা, যার ছেলে মরে গেছে তার বাপ মা, যেমন ধরুন তিলোত্তমার বাপ মা ঢোল কাছি দেবে, তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন হোক, পুলিশের মধ্যে উকুন হবে, উকুন হলে সমস্যা ঠিক হয়ে যাবে, পাগলা ভিতরে সীমা থাকা চাই। আমি শুধু কিছু ডাক্তারবাবুদের সাথে কথা বলেছিলাম, সন্দেহ করছি, আমার কাছে প্রমাণ নেই, আমি কিন্তু প্রমাণ করার জন্য দায়বদ্ধ নয়, কিন্তু সন্দেহ করার অধিকার আমার আছে। ওরা গোটা ওয়ার্ল্ড থেকে
যে পরিমাণ অর্থ পেয়েছে, মানে মানবতার জন্য দিয়েছে, অন্য ক্ষেত্রে দেবে না, পাশের লোক মরে যাচ্ছে পয়সা 2 টাকা দেবে না, এই ক্ষেত্রে দেবে। কিউআর কোডে কেউ কেউ 10,000 ইউরো দিয়েছে, কেউ 5,000 ইউরো দিয়েছে, কেউ 2,000 ইউরো দিয়েছে, কেউ $10,000 দিয়েছে। আমার হিসেব জানতে ইচ্ছা করছে যে জুনিয়র ডাক্তারদের একটা সংগঠন ছিল, সেই সংগঠন তাদের যারা নেতা তাদের কিউআর কোডে কিছু টাকা এসেছে? আমার কাছে খবর আছে, যদি তত্ত্ব ভুল না হয় থাকে, প্রচুর লোক কিউআর কোড দিয়েছিল, সেই কোডে টাকাটা এসছে, এবং এক একজনের কাছ থেকে কারো কাছ থেকে 2 লাখ 4 লাখ করে পেয়েছে। হিসেব যদি টোটাল করা হয় কত কোটি টাকা ওরা পেয়েছে তার সন্দেহ নেই। আমি করছি কোথা থেকে তার একটা ছোট্ট হিসাব হচ্ছে, বর্তমান পত্রিকা 11 দিনের খাওয়ার হিসাব যা দিয়েছে এই স্বাস্থ্যভবনের সামনে যারা আবেদন করছিল সেটা 50 লাখ। এটা আমি নিজে কলকাতা মেডিকেল কলেজের সামনে দেখেছি, মাত্র 10 মিনিটের মধ্যে 1.5-2 লাখ টাকা ক্যাশ টাকার কাছে উঠে গেল, 10 মিনিটের মধ্যে, কেউ নামও লেখায়নি যে হ্যাঁ আমি ছিলাম ওখানে। এবং যে সিনিয়র ডাক্তার এসে দিয়েছিল ওই কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার, তারা কেউ কেউ ইন্ডিয়াতে বাস করে, কলকাতাতে আছে, আর কেউ কেউ গোটা ওয়ার্ল্ডে আছে, গোটা ওয়ার্ল্ডে তারা 20 কোটি টাকা ইনকাম করছে, এত তারা পয়সা হলো। কলকাতা মেডিকেল কলেজ অত্যন্ত বড় একটা হসপিটাল, সেখান থেকে যোগ্য ছাত্ররা পাশ করে, তো তাদের প্রচুর পয়সা, তারা তো জুনিয়র ডাক্তারদের দিতেই পারে। অনেক লোক আমার কাছের লোক সন্দেহ করছে, এই কথা মনে হচ্ছে কেউ রাজ্যে বলিনি, এই কথা কাল থেকে কেউ টুকলি করবে আমি জানি সেটা। আমি পরিষ্কার করে বলছি, স্বচ্ছতা প্রণয়ন করার জন্য, আনয়ন করার জন্য যতগুলো কিউআর কোডে বাইরে থেকে টাকা এসছে, যে পরিমাণ ক্যাশ টাকা লোক পেয়েছে বা অন্যান্য মাধ্যমে চেকের মাধ্যমে বা অন্য মাধ্যমে যে টাকা পেয়েছে, ওর একটা অডিট রিপোর্ট এই অনিকেত বাবুর একটু জনসংখ্যা জনগণের কাছে ঘোষণা করুন, এবং সেই টাকার একটা অংশ নিয়ে একটু খরচাপাতি করছে, মানবতা তো একটু থাকতে হবে, ঘাটাল ফাটালে চিকিৎসা কেন্দ্র করেছে, তো ঘাটালে যে চিকিৎসা কেন্দ্রগুলো করলো, তো যখন তারা হৈ হৈ করছিল, যখন মিডিয়া ওই যখন ওরা ধর্ণা তুলে নেয়নি, তখনও তো তার 1 সপ্তাহ আগে তো বন্যা হয়ে গেছে, তো সেই বন্যা ক্লান্ত মানুষরা অসহায় মানুষদের পাশে কিছু জুনিয়র ডাক্তার তো পাঠিয়ে দিতে পারতো, কিছু টাকা পয়সা দিয়ে, বিপুল টাকা পয়সা পেয়েছে তো, বিপুল খাবার পেয়েছে তো। আমি পরিষ্কার করে বলছি, ওদের যারা স্বচ্ছতার কথা বলতে চায় তারা একটা পরিষ্কার অডিট করে হিসেব দিক, কিছু মানুষ তার তদন্ত করুক, টাকাগুলো কোত্থেকে এসছে, কটাকে এসছে, তারা আন্দোলন করছিল কেন। হতে পারে আমার বক্তব্য ভুল, হতে পারে আমার বক্তব্য ঠিক, কিন্তু আমার পূর্ণাঙ্গ সন্দেহ আছে, সন্দেহের অবকাশ আছে। আমার কাছে যা খবর আছে বিভিন্ন সূত্র থেকে, যদি খুব ভুল না হয়ে থাকে, বেশ কিছু কোটি টাকা, কত কোটি আমি বলতে পারবো না, বেশ কিছু কোটি টাকা সংগ্রহ হয়েছে, লাখ নয় কিন্তু কোটি। যদি বলেন কোটির কথা বলছে কেন, কোটিতে বেজার নেই কেন, 11 দিনে ধর্ণা মঞ্চে স্বাস্থ্যভবনের সামনে যারা খেতে খরচা করে, শুধু খেতে, অত খাবার পাওয়ার পর খেতে খরচা করে 50 লাখ, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। আন্দোলন করার লোকদের এত খাওয়ার ইচ্ছা, এত খরচ করার ইচ্ছা? আমি পরিষ্কার করে বলতে চাই, বিজেপির লোক তারা তফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলছে, তারা তো পলিটিক্স করবে, পলিটিক্স করে, পলিটিক্যাল লোকরা পলিটিক্স করবে। একটা তো উদাহরণ নিশ্চয়ই হয়েছে যে এতগুলো লোক প্রতিবাদ অন্তত করতে পারে, এবং এই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে তিলোত্তমাকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অপরাধী তারা যুক্ত, তাদের নিয়ে চর্চা হচ্ছে, এইটা সাফল্য। এর আগে নীরবে মেরে দিয়েছে, এই আর্জি করে কত লোককে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, গুম করে দিয়েছে, আর্জি করে বলছে, খুন করে গুম করে দিয়েছে, আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে, আর্জি করে, প্রতিবাদ প্রতিরোধ হয়নি, কত অজস্র ঘটনা। এই তো দেখুন রিসেন্ট এই এই আন্দোলন চলছে, তাহলে সমাজের পচনশীলতার বিরুদ্ধে আন্দোলন, আমলোক কী বলছে, আম জনতা কী বলছে, ঘন কী বলছে, ঘন যে আন্দোলন শুধু তিলোত্তমার জন্য না, সমাজে বিভিন্ন কারণে যে পচন ধরেছে, যে পাপ হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন, আন্দোলন হলো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই, মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে সিবিআই এর দাবি, টালা থানায় বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেন তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, এমনকি নতুন রিপোর্ট তৈরিতেও হাত যাস ছিল তার, আদালত এই দাবি করে এবার বিচার বিভাগীয় হেফাজত ওসি ঠিক করেছে, টালা থানা তো ওসি ঠিক করে এই কাজটা, টালা থানা কেন, যত টালা মালা গলা ধলা রাজ্যে আছে সব জায়গায় হয়, নতুন কিছু এইটি নিয়ে নাড়াচাড়া হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, আরে প্রত্যেকটা খুন যখন পেছনতে এটা হচ্ছে, এটা এই এক্ষুনি হচ্ছে, এক্ষুনি এই মুহূর্তের কটা বাজে, এই সন্ধ্যাবেলা তো এখন হচ্ছে।
এই মুহূর্তে কোনো না কোনো থানা ঠিক আছে, এটা তো কমন। একটা মেয়েকে রেপ করেছে যৌন নিগ্রহ, প্রতিদিন গোটা দেশে 90টা হয়, প্রতিদিন গোটা দেশে রেজিস্টার্ড যৌন নিগ্রহ রেপ হচ্ছে কটা, 90টা, তার মধ্যে দু একটা চারটে মারা রেপ করে মার্ডার করা হয়, আসলে সেটা কয়েকশো প্রতিদিন, প্রতি 10-20 চার চারটি করে রেপ হয় এই দেশে খাতা কলমে। তাই রেজিস্টার রিপোর্ট হচ্ছে অন্য, সবাই তো আর কমপ্লেন করতে যায় না থানায়, থানায় কমপ্লেন হলে তবে এটা যায়, এই 90টা বলছি, একদম জলবাদ জিনিস, সমাজে পচন ধরে গেছে, সেই পচনে জুনিয়র ডাক্তাররা যুক্ত, কোথাকার আর্জি করেন। আচ্ছা আমি জুনিয়র ডাক্তারদের বলছি, কাক কাকের মাংস খানে যাই জানি, আমি অন্যদের শোধরানোর চেষ্টা করতে পারবেন, থানা পুলিশে কি করবে এটা আপনাদের এখতিয়ার আছে, কিছু করতে পারবেন আপনি, কিন্তু জুনিয়র ডাক্তার আপনার ঘরের যারা পাপি তাদের ঠিক করুন। আমি হেডমাস্টার মশাই, আমি শিক্ষক সমাজের পাপের বিরুদ্ধে সবচেয়ে আগে বলি, আগে ঘর সামলান, ঘরটা ঠিক করুন, জুনিয়র ডাক্তারদের জেলে দিয়ে যাওয়ার জন্য আপনারা উদ্যোগ নিন। হ্যাঁ জুনিয়র ডাক্তার, তারা কেউ রেপে যুক্ত নয় তো, ভালো করে বুঝুন, সন্দীপ ঘোষকে যখন মুর্শিদাবাদ থেকে আবার আর্জি করে ফিরিয়ে আনা হলো, কারা মদের ঠেক বসিয়েছিল, কারা আনন্দ উৎসব করেছিল, তাদের বাছুন, তাদের নিয়ে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের আগে জেলে ঢোকান, সঞ্জয় রায়কে পরে ঢোকাবেন, আগে তাদের জেলে ঢোকান, এই মুরদ না থাকলে, এই মুরদ ঘরে বসে মুড়ি ছাড়া কিছু খারাপ। কিন্তু স্যার যে পুলিশ যাকে যে বড় বাবুর কাছে মানুষ সাধারণত অভিভাবকের মতো যায়, কোনো কোনো একটা ঝামেলা হলে যার কাছে মানুষ পরামর্শের জন্য একজন অভিভাবককে জায়গায় তাকে রাখে, সেই পুলিশের বিরুদ্ধে এইসব অভিযোগ কি স্বাভাবিক? তো এই পুলিশ বিজেপির হবে, এর আগে সিপিএম ছিল, সিপিএম এর কাজ করেছে, এখন তৃণমূলের কাজ করছে, পরে বিজেপির কাজ করবে, পুলিশ পুলিশের জায়গা থাকবে। আরে আমি ধরুন মন্ত্রী, আমি আপনি পুলিশ, আপনি তারা নসি, যা বলছি শুনবেন, বেশি বগলে না জঙ্গল মালে ট্রান্সফার, মাই বাপ আমার বউ বাচ্চা এখানে রয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে যা বলছি শোন বেটা, চুপ কর, কদিন সহ্য করবেন আপনি, আপনি কটা দিন সহ্য করবেন, কে খুন করে যে ভুলে যান না, সুপারি ক্লার্কে পয়সা দিলে খুন করে দেয় সে অপরাধী, আপনি তাকে ধরবেন না যে খুন করালো তাকে ধরবেন? ফলে যদি ওই যে ময়নাতদন্ত করেছে সে বলেছে কি রক্ত গঙ্গা বয়ে যাবে, তাড়াতাড়ি ময়নাতদন্ত করো, তাকে এটা যারা বলেছে যারা পাঠিয়েছে তাকে ধরুন, তাদের জেল হওয়ার জন্য আন্দোলন করছে। অর্ণব গোস্বামী তিনি তো তার নাম বলছেন না, কে সেই কাউন্সিলর, তিনি বলছেন শুধু তৃণমূল কাউন্সিলর, নাম বলতে থার্ড ডিগ্রি তুলে নিকে থার্ড ডিগ্রি ময়নাতদন্তের ডাক্তারকে, সবাইকে, সে লাটের মান্ডা কে, আবার যত হরিদাস ফল নেতা মাতা জাতা হাতা সব সব মার থার্ড ডিগ্রি। আমি একসঙ্গে কাজীর বিচার করতাম, আমাদের পরিবারের লোকেরা দুদিনের মধ্যে খালাস করে দিতাম বিচার, একদম দুদিন থেকে তিন দিন, আমাদের রক্তে না কাজী আর বিচারকের রক্ত বইছে, আমরা কাজীর পত্র পেয়েছিলাম, কাজী মানে বিচারক, কত বছর বিচার করেছি দেশের, 700 বছর প্রায় 700 বছর, ওরা বিচার করছে 20-30-40 বছর, চামড়া তুলে ছেড়ে দিতাম পরে, এটা রক্তি আছে, আমাদের গাটা কেমন হয় জানেন তো, শরীরটা যেমন কিরকম করে। আচ্ছা তবে কি গাটা ঘরে লুকিয়ে রয়েছে আসল ক্লু, কারণ সন্দেহ একেবারেই উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা, অপূর্ব বিশ্বাসের পাশাপাশি মর্গ অ্যাসিস্ট্যান্টদেরও ডোম, যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ফলে তো প্রশ্ন হচ্ছে কোথাও কি ময়না তদন্তের প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া ধামাচা, এর আগে রাজীব বিশ্বাস যে আত্মহত্যা করেছিল 2001 সালে, আত্মহত্যা করলো কেন, কার চাপে, কীভাবে, কার প্ররোচনায়, ওটা আত্মহত্যা ছিল কি না, ওটা খুন আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল কি না, যেন অ্যাস্টে সুপার করেছিল আত্মহত্যা, সেরকম রাজীব বিশ্বাস তো চালিয়ে দেওয়া হয়েছে, কেন তাকে হত্যা করা হলো, সে কোনটার প্রতিবাদ করেছিল, এই হত্যাকাণ্ড ময়নাতদন্ত কে করেছিল, এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশের রিপোর্ট পুলিশ কী সাজিয়েছিল, টোটালটা থামাচাপা তিল তুমি হয়ে গেল, ওটা কি এর আগে তো হয়ে গেছে, ওখানে ওইটা হয়েছে, আরও তালিকা দিতে পারি, শুধু শিক্ষায় এই, শুধু চিকিৎসায় স্বাস্থ্যে, শিক্ষায় তো হয়েছে, মরে গেছে লোক কত ঘটে, কত লোক ন্যায় পাইনি, কত লোককে ষড়যন্ত্রকে তথ্য লোপাট হয়েছে, হাজার 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 হাজার, আপনি একটা রিপোর্ট আছেন কেন, আজকে তিলোত্তমার ঘটনা নিয়ে হচ্ছে কেন আলোচনাটা, কারণ লোক বিক্ষোভ বিদ্রোহ করছে, লোকের নজরদারি আছে, মিডিয়াগুলো হাত ধুয়ে পড়েছে, তারা বন্যাটা দেখতে পাচ্ছে না, এখন একটু বন্যা দেখতে পেয়েছে, বাংলাদেশটা একটু দেখতে পেয়েছে, এখনো তিলোত্তমা পুরোটা যায়নি, এখনো অনেকে বেঁচে আছে, কিন্তু অনেকে ঘরে ঢুকে যাবে, বলুন কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এমনই খবর রয়েছে কলকাতা পুলিশের কাছে, এই মর্মে বুধবার বিবৃতি দিয়ে কলকাতা পুলিশের কমিশনার
মনোজ বর্মা জানান, আগামী দু মাস পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। শহরের একাংশে পাঁচজনের ওপর বা বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। কিছু তারা বুঝেছে, গোয়েন্দা বিভাগের তো কিছু কাজ আছে, তারা কিছু বুঝেছে। কিন্তু মজাটা জানেন, ওরা ওদের কাজ করবে, সিপিএম অঙ্ক করবে। আচ্ছা আমি কিভাবে জমায়েতটা করব, কিভাবে এই অর্ডারটা ভাঙবো? তৃণমূল আমি, তৃণমূল না, কংগ্রেস, আমরা বড্ড মরে গেছি রে। অধীর চৌধুরী চলে গেল, শুভঙ্কর বাবু এসে গেল, বিরাট শক্তি রয়ে গেছে কংগ্রেসের। আইএসএফ তো উঠে গেছে, পশ্চিমবঙ্গের নেই, উঠে গেছে। তারপর বিজেপি আছে। আমাদের না এমন একটা কাজ করতে হবে যাতে উত্তেজনা হয়। আমাকে পলিটিক্যাল অঙ্কটা দেখতে হবে। বামেরা নিয়ে পালাচ্ছে, আমাদেরকেও নিতে হবে। বামেরাদের একদম আজাদি, এই আজাদি ঝুটায় মানে তিলোত্তমার ঘটনা হঠাৎ করে চলে এলো। স্বাধীনতা লড়াই, মানে স্বাধীনতা করছে, ভারত স্বাধীনতা পাইনি আর কি, এই আজাদির লড়াই। আরে আজাদি কী আজাদি হয়ে গেল, এমন আজাদি করলো ওরা। এই আন্দোলন চলতে চলতে যারা যারা উই ওয়ান জাস্টিস বলছে, খড়দাতে একটা মেয়েকে রেপ করে দিয়েছে তারাই, মানে তিনজন মিলে করছিল, একটি মেয়ে আর দুটো ছেলে। উই ওয়ান জাস্টিস, খড়দাতে ওই দুজন মেয়ে, দুজন ছেলে, ওই ছেলেটাকে, মেয়েটাকে রেপ করে দিয়েছে। উই ওয়ান জাস্টিস কে বললো? ওই সর্বদীপকে যারা হত্যা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় গেটে সামনে বলছে উই ওয়ান জাস্টিস, তার নেতা হচ্ছে কোচবিহারে। উই ওয়ান জাস্টিস হচ্ছে সেখানে। আবার কী করলাম, যে স্বামী বলছে আমার বউ চরিত্রবান, কিন্তু মহিলা সংগঠন বলছে না চরিত্রহীন আপনার বউ। দাদা শুনুন, তাই স্বামী বলছে চরিত্রবান, আর মহিলা সংগঠনটা বলছে আপনার বউ চরিত্র। তাহলে কী করতে হবে? বউকে পুরো অর্ধলঙ্গ করে গলায় জুতোর মালা পরিয়ে পরিয়ে রাস্তায় দৌড় কাটালো, আর এতে পটাশপুরে পুরো ল্যাংটো করে একটা ব্যাগের মধ্যে একটা কি ব্যাগে ঢুকিয়ে দিয়ে মার 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 মহিলাকে। কী উন্নতি রে ভাই, কী মহিলাদের মর্যাদা বেড়ে গেল রে ভাই। আজাদির লড়াই তো বিরাট আজাদি হয়ে গেছে। শোনেন, সমাজে পচন হয়েছে আমার যেন মনে হচ্ছে। এই লড়াইতে নেমে যে স্বস্তিকা মুখোপাধ্যায়রা বললেন আজাদির, যে তারা স্লোগান তুললেন, কি বললেন? স্বস্তিকা দেখলো আমার না সিনেমাটা করা চলছে না, কথা হয়ে গেছে আগে জানেন তো। ঋতুপর্ণাকে ভালো করে গো ব্যাক করে দিয়েছে, অপর্ণায় করে দিয়েছে। স্বস্তিকা হয়তো বলেছে এই দেখ আমি কিন্তু ওদের সাথে প্রথম দেখেছিলাম, আমাকে কিন্তু গো ব্যাক করবি না, ছিল কর রাজি, একটু হাইলাইট হতে হবে না। স্বস্তিকার কি কান্না বাবা, ওরে বাবা, মাসুম আঁকতে যখন রক্ত বেরিয়েছিল স্বস্তিকা তখন সিনেমা করতে ব্যস্ত ছিল হয়তো। যখন গান্ধী মূর্তি, মাধব মিনারের মূর্তি পাওয়া দিয়েছে, এতগুলো লোক খেতে ফেললো, পার্থবাবু প্রেম করতে করতে জেলে ঢুকে গেল, স্বস্তিকা কি স্বস্তি, তখন কি ভালো লাগা, পার্থ কি মজার প্রেম করছে, আমি বাবা দেখি ওইটা নিয়ে সিনেমা অনুকরণ করি, পার্থবাবুকে নকল করি, এটা পাগলামি বোঝেন তো। আমি বলে দিচ্ছি সিনেমার লোক রাস্তাতে বলে মাথা পরে চলকে যাবো, জানেন তো সিনেমা নাটকের লোক যত কত রাস্তায় কন্যা পেয়ে তত সমাজের কল্যাণ। কারণ দেব বলেছে একটা কথা, হিরণ বলেছিল ভোটের সময় যে এই 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 লোক শিক্ষা গরু চুরি টাকা পেয়েছে, দেব বলেছে শুধু আমাকে ধরেছে কেন, টালিগঞ্জের এক গাদা লোক আছে চুরিতে যুক্ত, এক গাদা ওই নায়ক নায়িকা আছে চুরিতে যুক্ত, এটা কিন্তু দেবের একটা অমৃত বাণী ছিল, যদি ভুল না করে থাকে, আমি যা শুনেছি মনে পড়ে আমার। আচ্ছা টালিগঞ্জটা খোঁজ নিলে বাকিবুলের টাকা পাওয়া যাবে, আচ্ছা তোমার ঘরে কি বাকিবুলের কিছু টাকা গেছে? নায়ক নায়িকা তো ঘরে গেছে। সেই লোকগুলো যখন লড়াই করতে আসবে তাদের মধ্যে সবাই খারাপ নয়, নিশ্চয়ই ভালো আছে, কে ভালো কে মন্দ আমরা বুঝবো কোথায়, বুঝতে পারছি না যে। তাই একেবারে টালিগঞ্জটা বাদ, কিন্তু মিডিয়া সুন্দর মুখ চাই, সিনেমায় নেচেছিল চাই, কুদেছিল চাই, বাসন কাঁসা বাজাচ্ছিল, ওই তোমার মাথায় উকু নৌকোটা চাই, লোক মজা পাচ্ছে। জোকার জোকার, মেরা নাম জোকার হচ্ছে, পাগলামি হচ্ছে। আমি কোনো আন্দোলনের মধ্যে দেখতে চাই না, আমি কাদের দেখতে চাই, কাদের দেখতে চাই? আমি বরুণ বিশ্বাসের পরিবারকে দেখতে চাই, আমি কামদনির ওই ওই যে দুজন বব্বকে যে প্রতিবাদী বহিনী ওদের দেখতে চাই না, ওদের অনেক কাহিনী আছে, ওর বাম্মাকে দেখতে চাই। আমি বলবো না, আমি আর বলবো না, তার মধ্যে একজন, তাদের মধ্যে একজন ওই তাপস মণ্ডল যে শিক্ষায় টাকা চুরি করতো সেখানে চাকরি করতো, তাপস মণ্ডল জেলে গেছে, তিনি কিন্তু ভালো আছেন, এটা অভিযোগ আমার জানা নেই, অভিযোগ আমি কেন অন্য কথা বলছি। আচ্ছা বরুণ বিশ্বাসের পরিবার কেন ডাক পাইনি বলুন তো, দরকার বলুন। আচ্ছা কামদনির বাম্মা যে মারা গেছে ডাক পাইনি কেন? হাসখালি বাম্মাকে ডাকা হয়নি কেন? সে দেখতে খারাপ বলে, লেখাপড়া কম বলে? সমাজে দুর্বৃত্ত কারা? যারা ক্ষমতাশালী প্রভাবশালী, 100 জন সাধারণ লোককে জড়ো করুন, তাদের বিরুদ্ধে কতগুলো ফৌজদারি মামলা আছে দেখুন, খুনের মামলা, ধর্ষণের মামলা আছে দেখুন, আর 100 জন MPML জড়ো করুন, তাদের বিরুদ্ধে খুনি, খুন আর জখমের মামলা বেশি আছে। অর্থাৎ MPML এরা তুলনামূলকভাবে সাধারণ মানুষ অপেক্ষা অনেক বড় অপরাধী,
তারা কিন্তু সমাজের মাথা, খুব ঠান্ডা মাথায় বুঝুন কিন্তু। এবার আমি বলছি তাদের কথা, আপনি আপনি ওই সুজাটের পরিবারকে দেখুন, তাদেরকে ডাকুন, ডেকেছেন। আপনি বীর আমরুল ইসলামের পরিবারকে ডাকুন, যার ছেলে মারা গেছে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে। আপনি রেজাউর রহমানের মাকে ডাকুন, ডাকছে না। আপনি যারা প্রতিবাদ করেছে রক্তাক্ত এই মৃত্যুমুখে পড়েছে এমন লোক আছে, আমাদের মতো লোক আছে যারা মৃত্যুমুখে কোমায় চলে গিয়েছিল, তাদের ডাকুন না। তারা বাড়ত, কে আসবে? দেখতে ভালো সিনেমার নায়িকা, হঠাৎ করে জুনিয়র ডাক্তার। এখন তো সৌরভ আর সচিনকে ছোট ছোট বাচ্চারা পাত্তা দেয় না। এই সৌরভ কে রে, সচিন কে রে, দরকার নেই। এখন অনিকেতকে দরকার। অনিকেত হচ্ছে এই মুহূর্তে আইডল হিরো। আর ওই ওই রাষ্ট্রবিকল হয়ে গেছে যে বলেছিলেন একজন শিক্ষিকা, তাকে প্রমাণ করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারত রাষ্ট্রবিকল হয়ে গেছে। রাষ্ট্রবিকল হয়ে গেছে বলে তো ছাত্ররা স্টুডেন্টরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, বলে রাষ্ট্রবিকল হয়ে রাষ্ট্র মানবো কেন আমি? ওনাকে কিন্তু প্রমাণ করতে হবে রাষ্ট্রবিকল হয়ে গেছে। যতই তুমি চলে বসো, যত বিখ্যাত হয়ে যাও, তুমি মাসুম আক্তারের মূল্যায়ন অন্য, হেডমাস্টারকে লাঠি মেরে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাঠি মেরে মৃত্যুকে পাঠিয়ে দিয়ে তখন রাষ্ট্রবিকল হয়নি। এখন নাকি বিরাট ব্যস্ত, টিভি চ্যানেল বলেছে সারাক্ষণ কাজ চাপে টিভি চ্যানেল চান্স পেয়ে যাবো। আমাকে এমন কথা বলতে হবে যাতে টিভি চ্যানেল ঠিক থাকে? দেখতে হবে কী বলে টিভি চ্যানেল আমাকে ডাকবে, কী করতে হবে আমাকে, আর কেঁদে ফেলতে হবে কিন্তু, প্রচুর কান্দতে হবে কিন্তু। একজন আছে প্রতিবাদী, সে হাতে করে কিছু নিয়ে আসে দৃশ্যই টাইপের, যেই টিভি চ্যানেল সঙ্গে কান্দার করে, তারপরে গিয়ে স্বামীকে টিকটক টিকটক আমাকে মনে আছে টিকটক করছে, ফুর্তি করছে, প্রতিবাদী ধর্ষণের প্রতিবাদী করেছিল সবাই। তো আমি বলছি, আমি মিডিয়াকে বলি, সবাইকে বলি, শুধুমাত্র এই পরিবারের লোককে নিয়ে আপনারা টকশো করুন, এদের বক্তব্য শুনুন। সেলিব্রিটি নাচে গায়ে কুদে হেসে খেলে মজে ফুর্তি টাকা খাওয়া দাওয়া ত্যাগ করুন, এরা কেউ না সমাজের, এরা আবর্জনা, এদের পাপের কুফল হচ্ছে এইটা। তিলোত্তমা একদিনে সে চয়নি, দিনের পর দিন রেপ খুন ধর্ষণ মাঙার দৌড় গুন্ডামি মস্তারি। আমি যেখানে বসে আমি যে লড়াই করি যেখানে থাকি সেখানেও মস্তারি হচ্ছে, গুন্ডামি হচ্ছে, আমি লড়ছি তো, একলাই লড়ছি তো। আমার কাছে অন্তত গোটা 30 রিপোর্ট আছে, অন্যায় পাপের রিপোর্ট, একলা লড়ছি, একলা একলা লড়ছি। ধন্যবাদ।